হ্যাঁ গাইস, শোভি খেয়ার অ্যান্ড ওয়েলকাম টু বং নিউজ বয় ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমার কাছে বেশ কিছু ইন্টারেস্টিং নিউজ আছে, সো ভিডিওটাকে একটু স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখতে থেকো। শুরুতে আমরা কথা বলবো ঐন্দ্রিলা শর্মাকে নিয়ে। তো তোমরা তার ব্যাপারটা অবশ্যই সবাই জানো, সে এখন হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে এবং রিসেন্টলি দুদিন আগে একটা ফেক নিউজ ছড়িয়ে যায় যে সে আর এই পৃথিবীতে নেই, এবং এই নিউজটা খুবই বাজে ভাবে তাড়াতাড়ি চারিদিকে ছড়িয়ে পড়ে। এমনকি স্যান্ডি সাহাও তার ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করে এই পোস্ট, এবং যখন এই নিউজটা ছড়িয়ে পড়ে তখন সব্যসাচী চৌধুরী, যাকে অবশ্যই তোমরা চিনবে, সে লেখে আরেকটু থাকতে দাও ওকে, এসব লেখার অনেক সময় পাবে। তো বেসিক্যালি এটা পুরোপুরি একটা ফেক নিউজ। তো যখন স্যান্ডি সাহা বুঝতে পারে যে এই নিউজটা ফেক, তখন সে তার ফেসবুক থেকে আরো একটা পোস্ট করে, অত্যন্ত ভাবে দুঃখিত আগের পোস্টটির জন্য, টাইমলাইনে দেখে শেয়ার করেছিলাম, কনফার্ম হওয়া উচিত ছিল নিউজটা যেন মিথ্যে হয়। এন্ড সব্যসাচী চৌধুরীর এই পোস্টের নিচেও সে একটা কমেন্ট করে, একান্ত ভাবে দুঃখিত, পারলে ক্ষমা করে দিও। এবং এই বিষয়টার উপর অনেকে রিয়াক্ট করে। প্রথমত সৌরভ দাস লেখে, নিশ্চিত ভিডিও বানিয়েও রাখা হয়েছে, এন্ড দ্যাট ইমোশনাল পোস্ট অফ হাউ মাচ ইউ লাভড হার এন্ড লাস্ট হোয়েন ইউ মিট হার, বেঁচে আছে এখনো, মেরে ফেলো না ওকে, পায়ে পড়ছি। রাহুল দে লেখে, মানে রিচের জন্য এতটা সত্যতা যাচাই না করেই আগে পোস্ট করলে বেশি শেয়ার হবে এই কারণে, এতটা নিচু। এবং এছাড়াও অনেক ক্রিয়েটর এই বিষয়টার উপর ভিডিও বানায় এবং রোজ টুইন তার ইনস্টাগ্রাম স্টোরিতে এটা বলে, আমরা অনেক উন্নতি করেছি গাইস, অনেক উন্নতি, মানে আমি ভাবিনি যে এতটা উন্নতি আমরা করে যাব। মানে কেউ মৃত্যুসজ্জে শুয়ে আছে, তাকে মেরে দিয়ে সেটাকে পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে কিছু ভিউজ আর লাইক পাওয়ার জন্য ক্রিয়েটরগুলো কি কি করছে, তারা তো করছেই, উপরন্তু সেই ক্রিয়েটরটার ভুলটাকে নিয়ে যে মানুষটা এখনো বেঁচে আছে এবং জীবন যুদ্ধে জয়ী হওয়ার চেষ্টা করছে, তার সাপোর্ট নেওয়ার নাম করে কিছু ভুলভাল ইউটিউবার, তোমরা চেনো আমি কার কথা বলছি, তারা কন্টিনিউয়াসলি ভিডিও বানিয়ে যাচ্ছে কিছু লাইক আর ভিউজের জন্য। এটা প্রমাণ করে দিচ্ছে বাংলা সোশ্যাল মিডিয়া ক্রিয়েটররা যে একটা মানুষকে মারতে তাতে বেশিক্ষণ লাগে না, যদি তার পরিবর্তে তারা প্রচুর পরিমাণে লাইকস এবং ভিউজ বা শেয়ার ফেয়ার পায়। ঠিক আছে, তো আমি এইটুকুনি বলতে চাইবো যে তোরা অনেক দূর যাবে, অনেক দূর, কোনোদিন নিজের বাবা মার মৃত্যুটাকে নিয়ে এরকম ভিডিও বানা না, হেভি লাগবে, দেখ হেভি আনন্দ আসবে, কিংবা নিজের প্রেমিকার হেভি, তখন হেভি ভিউজ আসবে, বল মাই গার্লফ্রেন্ড ইজ ডাইং টু আন সিনোনমাস ডেজ না কি সব আছে বানিতে। বাংলার ক্রিয়েটরদের কাছে শুধু ভিউজ আর লাইকটা ম্যাটার করে, কন্টেন্টের ক্রিয়েটিভিটি সেসব আর কি তা জানি না, কোনো দরকারই নেই। মানে কারোর মৃত্যু নিয়ে কেউ মৃত্যুসজ্জায় জীবন যুদ্ধে জয়ী হওয়ার চেষ্টা করছে সেটা টপিক, কারোর কনসার্টের টিকিটের দাম টপিক, কেউ মারা গেছে 35টা পিসে ছোটো ছোটো টুকরো কেটে দিয়েছে সেটাতে মিম হচ্ছে, ভিডিও হচ্ছে, মানে বহু দূর যাবি। আমি শুধু ওটা দেখতে চাইছি, কোনোদিন কোনো ইউটিউবার হয়তো, কোনোদিন কোনো মহান ল দাদা বা অন্যান্য যারা ইউটিউবার আছে তারা হয়তো বানাবে, আমার বাবা আজকে মারা গেছে, আমার মা আজকে মারা গেছে, আমার প্রথম গার্লফ্রেন্ডের আজকে মৃত্যু ঘটেছে, রাত্রেবেলায় গার্লফ্রেন্ডকে দিতে, মানে গার্লফ্রেন্ডকে বাড়ি দিতে যে গার্লফ্রেন্ডের মৃত্যু ঘটলো, এরকম এরকম দিনও খুব তাড়াতাড়ি আসছে, যখন বাংলা ক্রিয়েটাররা নিজেদের মান ইজ্জত তো বেঁচেই দিয়েছে, যেটুকুন আছে ওইটুকুনেরও একদম আহুতি দিয়ে এই সমস্ত কন্টেন্ট বানাবে। কংগ্রাচুলেশন বাংলা ইউটিউব কমিউনিটি বা বাংলা ক্রিয়েটার কমিউনিটি বা বাংলা সোশ্যাল মিডিয়া অনেক দূরে যাবে, অনেক দূর। নেক্সট আমরা কথা বলবো অরিজিৎ সিং এর কলকাতায় যে কনসার্টটা আছে সেটা নিয়ে। তো তার টিকিটের প্রাইসটা বেরোনোর পর থেকে সবার একদম মাথা খারাপ হয়ে গেছে, 2500 টাকা থেকে শুরু করে 75,000 টাকা পর্যন্ত তার কনসার্টের টিকিট আছে, এবং এই বিষয়টা নিয়ে অনেক ট্রোল মিমও হয়েছে। বিষয়টাকে নিয়ে অরিত্র দত্ত বণিক একটা পোস্ট করে এবং এই কথাটা আরো অনেকেই বলেছে, সবার পোস্ট হয়তো আমি দেখাতে পারছি না, তার পোস্টটা আমি পড়ে শোনাচ্ছি। গায়ক অরিজিৎ সিং কেরিয়ারে একটা সাফল্য অ্যাচিভ করার পর একটা নির্দিষ্ট বেতন, সেটা যে কোনো পেশায় যে কোনো সফল মানুষ প্রাপ্য দাবি করে, আর টিকিটের দাম সবটাই গায়ক অরিজিৎ ঝোলাই করে বাড়ি নিয়ে যাবে। দেশ বিদেশের খ্যাত সব সাউন্ড ইকুইপমেন্ট আনা হচ্ছে, বাদ্যযন্ত্র বাজানোর জন্য স্পেশালিস্ট আনা হচ্ছে, সব মিলিয়ে একটা সুবিশাল অডিও ভিজুয়াল অভিজ্ঞতা দেওয়ার জন্য আয়োজন করা হচ্ছে। এছাড়াও এই সাপ্লাই চেনের মাঝে থাকছে বহু মিডিয়া এজেন্সি, বিজ্ঞাপন এজেন্সি, ডিজাইন এজেন্সি, ইভেন্ট কোম্পানি, পিআর গ্রুপ, নিউজ কোম্পানি, আইটি কোম্পানি, ম্যানেজমেন্ট কোম্পানি, লিগাল কোম্পানি, অ্যাকাউন্টিং কোম্পানি, এই সব কোম্পানিগুলোতে আমার আপনার মতো বহু ছেলে মেয়েরা জীবিকা চালায়। ফলে আপনার দেওয়া টিকিটের টাকার মধ্যেই লক্ষাধিক মানুষের সংসারের টাকা ঢুকে আছে। অরিজিৎ আমাদের মুখ ও ব্র্যান্ড, ওদের মতো শিল্পীদের জনপ্রিয়তার কাঁধে ভর করে ক্রমাগত ঘুরে চলেছে একটা বিরাট ইন্ডাস্ট্রি, ইকোনমিক চাকা চলছে, অজস্র সাধারণ মানুষের জীবন। তাই দয়া করে আবল তাবল ট্রোল করবেন না, ঠাট্টা তামাশা করে নিজেকে স্মার্ট প্রমাণ করার আগে এই লক্ষাধিক মানুষের মুখগুলো মনে করবেন। একটা সোশ্যাল মিডিয়া নেগেটিভ ইম্প্যাক্ট রাতারাতি লসে চলে যাওয়া কোম্পানির কয়েকশো ছেলে মেয়ে চাকরি খেয়ে নিতে পারে, তাই একটু সচেতন হন। শিল্পীর গান পছন্দ না হলে শুনবেন না, টিকিট কেটে যাবেন না অনুষ্ঠান দেখে, কিন্তু দয়া করে নানা গ্রুপে নেগেটিভ ইনফ্লুয়েন্স দেবেন। আশা করছি ম্যাটারটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা কথা বলবো দ্য বং ফ্রেন্ডসকে নিয়ে। দ্য বং ফ্রেন্ডস বেসিক্যালি অনেকদিন ধরে তার ইউটিউব চ্যানেলে ইনঅ্যাক্টিভ। বিষয়টা নিয়ে সে তার ইনস্টাগ্রামে একটা স্টোরি দিয়ে লেখে, দিনকাল খুব খারাপ যাচ্ছে, সব চ্যানেলেই ভিডিও আসতে লেট হচ্ছে, তার জন্য সরি,
প্রে করো যাতে সব ঠিক হয়ে যায় তাড়াতাড়ি। নেক্সট আমরা কথা বলবো দা বঙ্গাইকে নিয়ে। তো দা বঙ্গাইয়ের এই মাসে একটা মিউজিক ভিডিও দেওয়ার কথা ছিল, বাট কোনো কারণে সে সেই মিউজিক ভিডিওটা দিতে পারছে না। দ্যাটস ওয়াই সে একটা কিউএনএ ভিডিও আপলোড করবে। বিষয়টা নিয়ে সে তার ইনস্টাগ্রাম স্টোরিতে এটা বলে, এই মাসে একটা মিউজিক ভিডিও আসার কথা ছিল, কিন্তু গত 3 সপ্তাহ ধরে আমার ঠান্ডা ঠিকই হচ্ছে না, গলায় কি গাইছি ভগবান জানে, গাইতে পারছি না, রেকর্ড করতে পারছি না। তাই বললাম ওটা সময় নিয়ে আসুক, তার আগে সেই সময়টুকুতে আমি একটা কিউএনএ ভিডিও দিয়ে দিই। আগের বছর যেহেতু দিই নিগাল খেয়েছিলাম, তো টুইটারে যাও, এই লিঙ্কেও ক্লিক করতে পারো, কোয়েশ্চেন জিজ্ঞেস করো, অনেক ভিডিও অ্যান্সার দিচ্ছি। নেক্সট আমরা কথা বলবো এস এস ট্রলকে নিয়ে। তো এস এস ট্রল তার চ্যানেলে ভিডিও আপলোড করেছে প্রায় 2 বছর হতে গেল। তো অনেকে আমাকে কমেন্টেও জিজ্ঞেস করেছিল যে দাদা যদি এস এস ট্রলের কোনো আপডেট থাকে তাহলে আমাদের জানাও। বেসিক্যালি সে তার ফেসবুক থেকে একটা পোস্ট করে আর তাতে লেখে, ডিসেম্বরে এই শহরে শুধু শীত আসবে না, এস এস ট্রলের ভিডিওও আসবে। নেক্সট আমরা কথা বলবো কলকাতা ফুডিকে নিয়ে। তো কলকাতা ফুডি তার ইনস্টাগ্রামে কিছু স্টোরি দেয়, এখানে সে বেসিক্যালি বলে যে তার নতুন কেনা iPhone 14 মেট্রো থেকে চুরি হয়ে গেছে, যার দাম ছিল প্রায় 1,80,000 টাকা। সো দ্যাটস ওয়াই সে একটু স্যাডও ছিল। বিষয়টা নিয়ে সে তার চ্যানেলে একটা ভিডিও আপলোড করে এবং সে তার ইনস্টাগ্রাম স্টোরিতে এটা বলে, আজকের ভিডিওটা দেওয়ার পর সবাই বলছিল বিজিত হয়তো নিজের ফর্মে ফিরছে, হয়তো নিজের ফর্মে ফেরা হলো না, আমার নতুন 14 প্রো ম্যাক্স চুরি হয়ে গেছে দিল্লি মেট্রো থেকে, কমপ্লেন করেছি দিল্লি পুলিশে, যাই না কবে কি আবার কি ব্লগ আসবে আমি কিছু জানি না, সব ডিটেলস তো আর যাই না কী করবো। আর কালকে আমার জন্মদিন 18 তারিখ, তো এটা হয়তো আমার বেস্ট গিফট ছিল যে 14 প্রো ম্যাক্স আমার এত কষ্ট করে নেওয়া, যাই না কী করবো। এখান থেকে অন্য ট্রিপেরও প্ল্যান ছিল, বাট দেখি কী করবো না করবো, যদি যাই তাহলে এই ফোনটা আছে, এখন আর কেনা পসিবল নয় এত টাকা দিয়ে ফোন কিনেছি আর। নেক্সট আমরা কথা বলবো এইচ সি রিতম এন্ড সৌমিতা পালকে নিয়ে। তো তোমরা যদি এইচ সি রিতমকে চিনে থাকো তাহলে সৌমিতা পালকেও তোমরা অবশ্যই চিনবে। বেসিক্যালি সৌমিতা পালের সাথে একটা বড় সড় ফ্রড হয়ে গেছে। সে বেসিক্যালি অনলাইনে পার্ট টাইম জব খুঁজছিল এবং তারপর সে একটা জায়গায় এর সন্ধান পায় এবং সেখানে অনেকক্ষণ কথাবার্তা বলার পর তাকে কিছু পে করতে বলা হয়। এই করে সে প্রায় 25,000 টাকার কাছে সে স্ক্যামারদের পাঠিয়ে ফেলেছে। বিষয়টা নিয়ে তারা সাইবার ক্রাইমে একটা রিপোর্টও করে। বিষয়টা তারা তাদের এই ভিডিওতে বলে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। নেক্সট আমরা কথা বলবো সমীরণ বারিককে নিয়ে। তো সমীরণ কে তোমরা অনেকেই চেনো। সে তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটা বিষয় শেয়ার করেছে যে তার একটা ভিডিওতে লাস্ট 28 দিনে 3 মিলিয়ন ভিউজ এসেছে, 3,30,000 ভিউজ এসেছে এবং তার থেকে আর্নিং হয়েছে $0.61, মানে যেটাকে ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করলে 50 টাকাও পুরোপুরি হচ্ছে না। তো মেবি এটা তাদের ইয়েলো ডলার ছিল সেই জন্য এরকম হয়েছে। তো আমার যেটুকু ধারণা আছে সে মোটামুটি এই ভিডিও থেকে $700 থেকে $800 কি $1,000 মতো ইনকাম করতে পারত, যেহেতু তার ভিডিওগুলো অনেক লং হয়, সেখানে মাল্টিপল অ্যাডও চলতে পারত। মোটামুটি $800 থেকে $1,000 সে এখান থেকে ইনকাম করতে পারে, বাট সেখানে ইনকামটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এরকম হলে সত্যি ভাই একটু খারাপ লাগে। নেক্সট আমরা কথা হলো বাদাম কাকুকে নিয়ে। তো বাদাম কাকুকে তোমরা ভুলে গেছো না, তোমাদের মনে আছে এখনো, আমাকে কমেন্ট বক্সে আগে জানাও। বেসিক্যালি তার চ্যানেল থেকে একটা ভিডিও আপলোড হয় এবং সেখানে বলা হয় যে এতদিন বাদাম কাকু হিট ছিল কাঁচা বাদাম নামে, এখন সে একটা নতুন গান আনতে চলেছে যার নাম হবে পাকা বাদাম। তো সেই ভিডিওর কিছুটা পার্ট দেখে নাও, পুরোটা দেখতে চাইলে লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো কাকা সেই কাঁচা বাদাম গানে কিন্তু থেমে নেই, একের পর এক নতুন গান কাকার কিন্তু বেরিয়েই চলেছে। আজকে আবার নতুন গান বেরোচ্ছে পাকা বাদাম, পাকা বাদাম। তো এই গানটাও কি কাঁচা বাদামের মতো সুপারহিট হবে? হ্যাঁ অবশ্যই হবে, মনে হয় যে হয়তো বেড়েও যেতে পারে, কাঁচা বাদাম না থেকেও মানে পাকা বাদাম হয়তো বেড়েও যেতে পারে। তো দেখা যাক কবে গানটা রিলিজ করবে, দেখা যাক কবে, এই মাসে রিলিজ হবে না ওই মাসে হবে আমি সেটা এখন বলতে পারবো না, সামনে রিলিজ হবে, সামনে রিলিজ হয়ে যাবে। সো ইয়া, এই ছিল আজকের কিছু ইন্টারেস্টিং নিউজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, তোমার বন্ধুর সাথে শেয়ার করো। এন্ড যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখো, ইউটিউব এন্ড আদার সোশ্যাল মিডিয়া রিলেটেড নিউজ বাংলাদেশ সবার আগে জানার জন্য। এবং ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া আছে যেখানে ক্লিক করে তোমরা আমাকে যে কোনো নিউজ পাঠাতে পারো এবং অবশ্যই আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে ক্রেডিট দেবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই।